নওগাঁ জেলার আত্রাই উপজেলার গরিব অসহায় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী দেয়া চাল বিতরণ না করে আত্মসাৎ বাংলাদেশ ছাত্রলীগ আত্রাই উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক তথ্য সংগ্রহ করে সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিম চাল চুরির সংবাদ পরিবেশন করলে সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিমকে প্রাণনাশের হুমকি দেয়। হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে পহেলা আগস্ট জেলার আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মেইন ফটকে মানববন্ধন প্রতিবাদ সভা করেন সাংবাদিকবৃন্দ। ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য নওগাঁ জেলা প্রশাসক আহ্বান জানান এবং হুমকি দাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকবৃন্দ। সারা দেশব্যাপী যখন ঈদ উল আজহার আগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে চাল বিতরণ করে, সেই সময় আমাদের আত্রাই উপজেলা নওগাঁ জেলা আত্রাই উপজেলার উপজেলায়ও সেই সাথে চাল বিতরণ করা হয়। সেখান থেকে আত্রাই উপজেলার 2 নং ভূপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দিন মণ্ডল ছাত্রলীগের সোহাগ স্বরূপকে 16 বস্তা চাল দেন। ছাত্রলীগের মধ্যে যারা অসহায় ছেলেপেলে রয়েছে তাদেরকে দেবার জন্য, কিন্তু তারা সেই চাল তাদেরকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে না দিয়ে তারা সকলে রজান্তেই বিক্রি করে দেয়। সংবাদটি আমি যখন গণমাধ্যমে প্রকাশ করি তখন আমার বিরুদ্ধে নানান হুমকি ধামকি অনেক কিছু, আমার বাড়িতে হামলার প্রস্তুতি এগুলোও নিয়েছে। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি কখনো অন্যায়ের অনিয়মের কাছে মাথা নত করিনি, করবো না ইনশাল্লাহ।